বুরকা লাগানোর পরেও দেখিস ইচ্ছা হয়ে যা মুসরাস না, মুসরাইলে কোমর মুসরাইলে বুরকা থাকা সত্ত্বেও সামন খাদিং ফিস কাদিং ফিসের খাদিং দা সামনের কাদিংটা কি যাক দুষ্ট ছেলের নজর ভরব। কিছু মাথা হতলা বিটেন, মাথা হতলা ফুইরেন, মাথা হতলা সেইরেন, আসেনি না আসেনা হারতে গিয়া ইচ্ছা কইরে ভাল নাই, ইচ্ছা কইরা ভাল নয়, ইচ্ছা কইরা মুসরায়, আসেনি না আসেনা ইচ্ছা কইরা ভাল লইলে, ইচ্ছা কইরা মুসরাইলে অসুবিধাটা কি হবে স্বয়ং আল্লাহ বলেছেন। কোন আমি কইতাছি না, স্বয়ং আল্লাহ কইতাছেন, আল্লাহ কইতাছেন। তে আমার সমালোচনা কইরা কোনো ফায়দা হইতো না। কিছু মহিলার কষ্ট হইব, কিছু মহিলা বলতে কোন মহিলা আমারে গালি দিস না গো বেডি, আমারে গালিয়ে কোনো লাভ নাই, বিষয়টা আমি নিছি না, তোমার এলাকার মানুষে আমারে দিছে, কতটা ঠিক না বেটি। তবে পর্দার আলোচনা করতইলে আপনারা পরে আমারে লইয়ার সমালোচনা করতে পারত না, বিষয় আমার এটা দিছুন কিল্লার লেগে পর্দার ওয়াজ আমি মিরফুরি করতে করতে আমার ওই ফেরাত ফেরাত লেগে গেছে, আর হত হরতাম। আমার ভাই যান অভিগঞ্জ জেলার ভিতরে এমন কোন কুনা নাই যেই কুনায় ফর্দার ওয়াজ করি নাই, খালি ফুরান বাজার বড় তো সিটটা বাকি রয়েছিল। আমার ভাই তবে জানি রে কোন ফর্দার ওয়াজ শোনার পরে আমার লইয়া সমালোচনা যদি করেন তাইলে আল্লাহরে লইয়া সমালোচনা হল না। আল্লাহ কুরআন ও পর্দার ওয়াজ যতটুক করছেন এটা বুঝাই তুইলে একটু দিক বিদিকে যাওয়া লইল না, যে বুঝাইতে পারতাম। ফর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, নামাজ রোজা যেমন ফরজ ফর্দার বিধানও তেমন ভাবে ফরজ। যার গুরুত্বতা বুঝানোর জন্যে আল্লাহ কুরআনে সুরায় নূর এবং সুরায় আহজাবে ফর্দা বিধানের উপর 60টি আয়াত নাজিল করেছেন এবং ফর্দা বিধানের উপর নবীজির সহিহ শুদ্ধ হাদিস হলো 70খানা। আমার ভাই 60টা আয়াত আর 70টি হাদিস, আল্লাহর আল্লাহর রসুল এ বিষয়ের প্রতি এতটুক গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু দুঃখের বিষয় আমরা যত আধুনিকতায় আগাইতেছি, যত আর্থিক উন্নতি করতেছি, এতই এই বিষয়টাকে অবহেলা করতেছি, ঠিক না বেটি। ফর্দা বিধান শুধু মহিলাদের জন্য নয়, পুরুষের জন্যও ফর্দা আছে, আপনারা কি বলেন আছে না নাই? তবে মহিলাদের মতো বুরকা লাগাইয়া নয়, পুরুষের ফর্দা কি আলোচনার ভিতরে আসবে ইনশাল্লাহ। তবে পুরুষের ফর্দা থেকে মহিলার ফর্দার গুরুত্ব হইল বেশি, এটা সবাই বুঝি। মাইয়া লোক যদি সতর্ক হইয়া যায় পুরুষকে সতর্ক করা খুব সহজ হইয়া যায়, আর বেদি যদি নষ্ট হয়ে যায় বেটারে আটকাইয়া রাখা বড় মুশকিল হইয়া যায়, ঠিক না বে ঠিক। আমার ভাই যেহেতু পুরুষের পর্দা থেকে মহিলার পর্দার গুরুত্ব হলো বেশি, সেই হেতু আমরা মহিলার পর্দাটাকে মূল কেন্দ্র করে কথা বলবো। হা আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাল্লাহ। আসুন আমরা এতক্ষণ পর্দা নিয়া সিরা সিরা কথা বললাম, এখন আলোচনার সিরিয়ালে যাইব। নারী জাতির পর্দা প্রথমত দুই প্রকার, বুঝে থাকলে উত্তর দেন। নারী জাতির পর্দা প্রথমত কত প্রকার? দুই প্রকার, একটা হলো মহিলা জাতির কণ্ঠ আওয়াজের পর্দা, আরেকটা হলো দেহের পর্দা। আমার ভাইজান দুইখানা আয়াত নির্বাচিত করা হয়েছে, তেলাওয়াত করেছে দুইখানা আয়াত 32 এবং 33। 32 নম্বর আয়াতে নারী জাতির কণ্ঠ আওয়াজের পর্দার আলোচনা, আর 33 নম্বর আয়াতে নারী জাতির দেহের পর্দার আলোচনা। আমার ভাই আমরা যে 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ আওয়াজের পর্দার আলোচনা বুঝবো, সেই আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনা আসবে না। এর কারণ পুরুষ জাতি কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। হ্যাঁ, 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দার আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাল্লাহ।
আসুন আমরা আগে 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ আওয়াজের ফর্দার আলোচনা খান বুঝি। ইয়া নিসা নবী লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা এখনো 32 নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ নবীর বিবিদেরকে এমন একটা সিস্টেমে খেতাব করেছেন, ডাক দিয়েছেন, যেই সিস্টেমের ডাকের ভিতরে যেমনভাবে নবীর বিবিকে পর্দা বুঝাইলেন তেমনভাবে নবীজির উম্মতের সমস্ত মহিলাকেও পর্দা বুঝাইলেন। আমার ভাইজান, নবীজির উম্মতের মহিলা হলো দুই প্রকারের, বুঝে থাকলে উত্তর দেন। নবীজির উম্মতের মহিলা হলো কত প্রকারের? দুই প্রকারের। এক প্রকারের মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় টেলায় পর্দা সাইরা দেয়। কেন বড় মনে করে? কয়, আমি হলাম প্রধানমন্ত্রিনী, আমি হলাম বিরোধী দলীয় নেত্রিনী, আমি হলাম মন্ত্রিনী, এমপি নি, চেয়ারম্যান নি, মেম্বার নি, আশাবাগ গ্রামীণ ব্যাংকের চাকরিজীবী নি, স্কুল কলেজের ম্যাডাম নি। এই সমস্ত টেলায় নিজেরে নিজে কয়, আমার আর আগের যুগের খালা দিন রয়েছে না, এখন আমার লাল দিন আইছে, আগের যুগের দাদি নানির মতো আর পর্দা করতে হবে না। আরেক দল মহিলা সরলপনা মহিলা। আমার ভাই, আয়াতের শুরুতে নবীর বিবিদেরকে এমন একটা সিস্টেমে খেতাব করেছেন, যেই সিস্টেমের ডাকের ভিতরে যেমনভাবে নবীর বিবিকে পর্দা বুঝাইলেন তেমনভাবে নবীজির উম্মতের এই দুনো প্রকার মহিলাকেও পর্দা বুঝাইলেন। আসুন আয়াতের শুরুতে যাই আর সবাই রে কীভাবে বুঝালেন আমরা একটু বুঝি। ও আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন জগতের অন্য মহিলার সমান নয়, বরঞ্চ বহু বহু ঊর্ধ্বে। আল্লাহর এই কথাটা অবাস্তব না বাস্তব? নবীর বিবির পজিশন উম্মতের মহিলার সমান না বহু ঊর্ধ্বে? বহু ঊর্ধ্বে। এই কথা বলে আল্লাহ নবীর বিবিকেও পর্দা বুঝাইলেন, নবীজির উম্মতের এই দুনো প্রকার মহিলাকেও পর্দা বুঝাইলেন। কেমনে বুঝালেন? নবীর বিবিকে বুঝালেন, তোমাদের পজিশন জগতের সমস্ত মহিলাদের মধ্যে সবচাইতে ঊর্ধ্বে, তবে যাই না রাখো ওই পজিশনের ঠেলায় কোনোদিন পর্দা মাফ হইতে পারে না। এবারে উম্মতের মহিলা যারা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় ঠেলায় পর্দা সাইরা দেয়, এদেরকে কিভাবে বুঝালেন? দেখো, আমার নবীর বিবির পজিশন সবচাইতে ঊর্ধ্বে, এত ঊর্ধ্বের পজিশন থাকা সত্ত্বে যদি পর্দা বিধান পালন করতে হলো, তুমি কোন মহিলা, তুমি কেন সেই বিধানের উপর আমল করবে না? আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বে যদি পর্দা বিধান পালন করতে হলো, তুমি কোন মেম্বার নির্গরের চেয়ারম্যান নি, তুমি কোন এমপি নির্গরের মন্ত্রী নি, তুমি কোন মাস্টার নির্গরের মাস্টার নি, তুমি কোন ম্যাডাম নির্গরের ম্যাডাম নি, তুমি কোন ফদওয়ালির গরের ফদওয়ালি, ফদের ঠেলায় পর্দা মাফ হবে? আমার ভাই, সরলপনা মহিলাকে বুঝালেন তো বড় সহজে। এ সরলপনা মহিলা, আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বে যদি পর্দা বিধান পালন করতে হলো, এ সরলপনা মহিলা, তুমি কেন সেই বিধানের উপর আমল করবে না? এমনভাবে নবীর বিবিকে সম্বোধন করে জগতের সমস্ত মহিলাকে বুঝাইলেন। কি বুঝালেন? আসুন এরপরের শব্দতে যাই। মারব
মারাদু ওয়া কুননা কওলাম মারুফা ইনিত্তাকাইতুন না ফালা তাখদানা বিল কওল। এ জগতের মহিলা, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, তুমি যদি পরহেজগার হয়ে থাকো, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে থাকো, তুমি যদি কবরের আজাব থেকে রক্ষা পেতে চাও, তুমি যদি দুজকের আগুন থেকে রক্ষা পেতে চাও, আমি আল্লাহ এই আয়াতগুলিতে যেই বিধান নাজিল করেছি গো, সেই বিধানের উপর আমল করিতে হইব। ওই বিধানগুলির মধ্যে একটা বিধান হলো মায়ার বান্দি গো, পুরুষ জাতির সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আমরা আওয়াজের পর্দার আলোচনায় আসলাম, ঠিক না বেটি? আল্লাহ কি বুঝালেন, এ মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে কণ্ঠ বা আওয়াজের পর্দা করতে হবে। আমার ভাই, এখন এই 32 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে দুইটা ফয়েন বুঝতে হবে। একটা হলো মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে যে আওয়াজের পর্দা করবে, সব পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। কোন জাতীয় পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করবে, এক। দুই নম্বরে আওয়াজের পর্দা আবার কীভাবে করবে, দেহের পর্দা কিভাবে করবে, আজকেতেই আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তথাপিও আলোচনার আগেও মোটামুটি সবাই বুঝি, মাইয়া লোক মানুষ দেহটাকে ডাইকে রাখতে হয়, তে আওয়াজের পর্দা কিভাবে করবে, এটারে কিভাবে ডাকবে, কি মুখের মধ্যে হাত লাগাইয়া কথা হইতো, না নেকড়া দিয়া তেনাই দিয়া দিভা লাগাইয়া কথা হইতো, নাকি বাঁশের হট্টা মুডা লম্বা সুঙ্গা লাগাইয়া, না ফাইভ লাগাইয়া কথা হইতো। আওয়াজের পর্দা কার সাথে করবে, আওয়াজের পর্দা কিভাবে করবে, এই দুইটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট আওয়াজের পর্দা কার সাথে করবে, এই পয়েন্টটা আয়াতের তফসিরের ভিতরে পাওয়া গেছে। আর আওয়াজের পর্দা কিভাবে করবে, এই পয়েন্টটা 32 নম্বর আয়াতের শব্দের মাধ্যমেই আমরা বুঝব ইনশাআল্লাহ। আসুন এই 32 নম্বর আয়াতের তফসিরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নারীর জন্যে পুরুষ হলো দুই প্রকারের, বুঝে থাকলে উত্তর দেন। নারীর জন্যে পুরুষ হলো কত প্রকারের, দুই প্রকারের। এক প্রকারের পুরুষ হলো এগানা, আর এক প্রকারের পুরুষ হলো বেগানা। হন এগানা আর বেগানা, এগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এগানা পুরুষ কারা আর বেগানা পুরুষ কারা, যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবেক জীবনের জন্য হারাম, সেই সমস্ত পুরুষ হলো নারীর জন্যে এগানা। যেমন তার নিজের পেটের ছেলে, তার জন্মদাতা বাবা, তার স্বামীর বাবা শ্বশুর, তার মেয়ের জামাই, তার আপন ভাই, আপন চাচা, আপন মামা, আপন দাদা, আপন নানা, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবেক জীবনের জন্য হারাম, এই সমস্ত পুরুষ হলো নারীর জন্যে এগানা। এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হন না। হ্যাঁ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। বেগানা পুরুষ কারা, যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবেক জায়েজ, এরাই হলো নারীর জন্যে বেগানা পুরুষ। আমার ভাই, এগানা কারা কারা, গইনা গইনা হয়েছি, ছেলে বাবা মামা চাষা ভাই দাদা, বেগানা পুরুষ কারা, গইনা বলবো কয়জনের কথা, বাংলাদেশের বেদির জন্যে, বাংলাদেশের বেডা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব বেডা ওই বেগানা, ইল্লা এগানা, এগানা সারা যত বেডা আছে সব বেডা ওই বেগানা। আমার ভাই,
তথাপিও কয়েকজনের নাম ধরিয়া না বললে মশালাটা পরিষ্কার হবে না। যেই লোকের সাথে নারী বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক যায়, সেই লোকটাই যদি নারীর জন্যে বেগানা পুরুষ হয়ে থাকে। এই সূত্রে আমি কয়েকজন পুরুষের কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা বুঝে শুনে উত্তরটা দিবেন। বলুন তো দেখি, ভাবির জন্যে দেবর এগানা না বেগানা? বেগানা। ভাবি দেবরের কাছে বিবাহ বসতে পারে না? পারে না, পারে। তবে দেখেন ভাবির স্বামীকে রাইখা যেন দেবরের কাছে বিয়া বসতে যায় না। ভাবির স্বামী মারা গেলে ভাবি দেবরের কাছে বিয়া বসতে পারে না? পারে না, পারে। তাইলে ভাবির জন্যে দেবর এগানা না বেগানা? বেগানা। এখন বলুন শালির জন্যে দুলাবাই এগানা না বেগানা? বেগানা। শালি দুলাবাইয়ের কাছে বিয়ে বসতে পারেনি না? পারে না, পারে। তবে দেখেন বড় আফাকে রাইখা ওই বড় আফার স্বামী দুলাবাইয়ের কাছে শালি যেন বিয়া বসতে যায় না। বড় আফা মারা গেলে বড় আফার স্বামী দুলাবাইয়ের কাছে শালি বিয়ে বসতে পারেনি না? পারে না, পারে। তাইলে শালির জন্যে দুলাবাই এগানা না বেগানা? বেগানা। এখন বলুন সাসাতো বোনের জন্যে সাসাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এবারে বলুন খালাতো বোনের জন্যে খালাতো ভাই এগানা না বেগানা? বেগানা। একটু হইলেন আপনারা। এবারে বলুন তালতো বোনের জন্যে তালতো ভাই এগানা না বেগানা? বেগানা। এখন বলুন বেইনের জন্যে বিয়াই সাব এগানা না বেগানা? আমার ভাই। এখন বলুন বেতেন মুরিদ শুন ফির সাহেবের কাছে মুরিদ বেদির জন্যে ফির সাহেব এগানা না বেগানা? বেগানা। ফির সাহেব যদি মুরিদ মহিলাকে বিয়ে করতে চায়, বেদে যদি সম্মত হয়, বিয়া খান শরীয়ত মোতাবিক জায়েজ না না? জায়েজ, জায়েজ। তাইলে মুরিদ মহিলার জন্যে ফির সাহেব এগানা না বেগানা? বেগানা। এখন বলুন কোন এলাকার ফিরে যদি মহিলাকে মুরিদ করে, মুরিদ মহিলার সাথে পর্দা করবে, দূরের কথা, মুরিদ বেদি দিয়া মাথার মধ্যে তেল লাগায়ার টেংটি ভায়, এ ফির না বন্ডা? খালি বন্ডা না, শয়তানে রাখরা। এই সমস্ত শয়তানগুলিকে বাড়ির বসাইয়া দুধ কলা খাওয়াইবার দরকার না গোদা লাগাইবার দরকার? এই হলো বেগানার গোষ্ঠী। বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এখন আসুন আওয়াজের পর্দা কার সাথে করবে তা বুঝলাম। এগানার সাথে নয়, বেগানার সাথে করতে হবে। এখন আসুন আওয়াজের পর্দা কিভাবে করবে। কি মুখে হাত লাগাইয়া, না তেনাই দাদিফা লাগাইয়া, না বাসের সঙ্গী লাগাইয়া, না কিভাবে? আল্লাহ এই 32 নম্বর আয়াতের শব্দতে আলোচনা করেছেন, ফালা তাকুদন বিল কউল বিল কউলি ফায়াত মাআল্লাযী ফী কলবিহি মারাদ মারাদু ওয়া কুল না কাউলাম মারুফা। এ জগতের মহিলা বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আওয়াজের পর্দা কিভাবে করবে? মুখে হাত লাগাইয়া না নাগ, নেকড়া দিয়া ডিফা লাগাইয়া না নাগ, সুঙ্গি লাগাইয়া না নাগ। ও মার বান্দিগণ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠে আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, গলগলা আওয়াজে লেলাইয়া বেড়াইয়া, সেরাইয়া বেড়াইয়া, রস লাগাইয়া, বাইয়া বাইয়া কইয়া, এমন এমন মজার মজার আওয়াজে কথা বলিস না সমাজে। এ জাতীয় মহিলা আছেন না আছে না সমাজে? এ জাতীয় দুষ্ট মহিলারা, দুষ্ট ছেলেরা এভাবে মোবাইল দিয়া কথা বলতে বলতে সমাজের ছেলেদের চরিত্রকে নষ্ট করতেছে। বলুন কথাটা ঠিক না বেঠি? তাইলে আওয়াজের পর্দা কিভাবে করবে? মিঠে আওয়াজ সারিয়া, ঠিক না বেটি? মিঠে আওয়াজ সারিয়া। তাহলে কোন আওয়াজে কথা বলবে? আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়া কুল না কাউলাম
মারুফাক। এ জগতের মহিলা বেগাদা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠে আওয়াজে কথা বলিও না, তাই বলে তুমি তার সঙ্গে দুর্ব্যবহার করিও না। অকুল না কৌলাম মারুফাক, বরংস তুমি তার সঙ্গে ভালো করে কথা বলো গো। লাগছে ফেস একই আয়াতের ভিতরে দুই জাতের কথা। আমার ভাই যান, 32 নম্বর আয়াতের শুরুতে এক জাতের কথা, শেষে আর এক জাতের কথা। আয়াতের শুরুতে বলেন মিঠে আওয়াজে কইও না, আর আয়াতের লাস্টে বলেন ভালো করে বলো। তে ফেস লাগছে নি না লাগছে না? ফেস কি ফেসের জায়গায় থাকতো না ভাঙ্গে যাইতাম? এখন আসুন আয়াতের ফেস কেমনে ভাঙ্গে দেখেন। আয়াতের শুরুতে বলেন মিঠে আওয়াজে কইও না, বলতে রস লাগাইও না। আয়াতের লাস্টে বলেন ভালো করে বলো, বলতে হোসও লাগাইও না, রসও লাগাইও না, হোসও লাগাইও না। তাহলে কোন কণ্ঠে কথা বলবে, কোন আওয়াজে কথা বলবে? আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় লেখেন ওয়াকুলনা কৌলাম মারুফাক। এই অংশের ব্যাখ্যা লেখছেন, এখানে সাতটা সুরত আছে, সাতটা থেকে তিনটা বাদ যাইব একটা থাকবো, তাইলেই আওয়াজের পর্দা হইয়া যায়। সাতটা সুরত কি? সামান্যতম মিঠা, ফুরাফুরি মিঠা, ফুরাফুরি কর্কশ, সামান্যতম কর্কশ। আমার ভাই মিঠা আওয়াজ সামান্য বাদ দিতে হবে, ফুরাফুরিটাও বাদ দিতে হবে, কর্কশ আওয়াজ ফুরুফুরিটা বাদ দিতে হবে, রইল খাই না আঙ্গুলি। সামান্যতম কর্কশ আওয়াজে কর্কশতার দিকে ঝুঁকি নিয়া, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের ফর্দার বিধান। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইজান আওয়াজের পর্দা পাইছেন নি? আওয়াজের পর্দা কেমনে করবে? মিঠে আওয়াজ খুললে তাই বাদ, সামান্য বাদ, ফুরুফুরিও বাদ। মিঠে আওয়াজ খুললে তাই বাদ, কর্কশ আওয়াজ ফুরুফুরি যা বাদ, সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের পর্দার বিধান। এখন বলুন কোন মহিলায় যদি সেই কণ্ঠের পর্দাটা কইরা লয়, আওয়াজের পর্দাটা কইরা লয়, তাহলে এই মহিলার সাথে জগতের কোন বাহাদুরের কোন বেডার সাহস আছে এই মহিলার সাথে প্রেম করত? আমার ভাই এখন আসুন আওয়াজের পর্দা কেমনে করবে বুঝলাম। মিঠে আওয়াজ সাইডা দিতে হবে, কর্কশ আওয়াজও সাইডা দিতে হবে, সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আল্লাহর বিধান। এখন আসুন এই বিধানের পিছনে আল্লাহর কোনো হেকমত আছে নি না আছে না? কর্কশ আওয়াজ ফুরুফুরিটা ছাড়তে হবে, মিঠে আওয়াজ সবটা ওই ছাড়তে হবে, এর পিছনে আল্লাহর কোনো হেকমত আছে নি না আছে? আমার ভাই কি হেকমত? অবশ্যই হেকমত আছে। যেইটাকে বাদ দিছেন অবশ্যই ওর ভিতরে বিপদ আছে, আর যেইটাকে রাখছেন অবশ্যই এর ভিতরে কোনো বিপদ না। আমার ভাই যেই তিনটাকে বাদ দিছেন এর ভিতরে বিপদটা কি? আগে শুনি, আগে শুনি ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে অসুবিধাটা কি? আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় লিখেছেন অকুল না কৌলাম মারুফাক। এ জগতের মহিলা তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বলো গো, তোমারই কর্কশ আওয়াজটা শুনিয়া এই লোকটার মনে কষ্ট যাইব। আরে আমার ভাই আপনারা কি বলুন, লোকটার মনে কষ্ট যাবে নি না যাবে না? লোকটা কি কইব, আমার একটা দরকার পড়ছিল বিদায়, তাই রে একটা কথা জিজ্ঞেস করলাম। ওরে বাবার বাবা রে, যে গরম বেদি রে, এটাই যে এইভাবে কেক কেকাই উঠছে, ওর দ্বারা জীবন হইতাম না, কষ্ট পাইব নি না হইতো না? এখন বলেন অনাত্ম কহেতু কজতা, একটা মানুষের মনে কষ্ট দেওয়ন জায়জ না না জায়জ? হালাল না হারাম, সোয়াব না গুনাহ? আল্লাহ মায়া করবো না শেষা দিব? কী শেষা দিব? 30 নম্বর পারা সূরাতুল বুরুজের এক আয়াতে আল্লাহ আলোচনা করেছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত
والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. আল্লাহ বলেন, এ জগতের মানুষ, তুমি যদি অনার্থ কোহে দুঃখ জোতান, একজন মুসলমান নর বা নারীর মনে কষ্ট দেউরে এই অপরাধের শাস্তি তোমাকে দুজকের আগুনে জ্বালানো হইব। অনার্থক একটা মানুষের মনে কষ্ট দিলে দুনিয়ার আগুন না দুজকের আগুন? দুজকের আগুন। তাইলে ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাইব। এখন আসুন মিঠা আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে? সরাসরি আল্লাহ 32 নম্বর আয়াতের শব্দতেই আলোচনা করেছেন, ফালা তাকুদন বিলকল বিলকলি ফায়াত মাআল্লাযি ফি কলবিহি মারাদ مرض وقلنا قولا معروفا. এ জগতের মহিলা ও মায়ার বান্দিগণ, তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে মিঠে আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, গলগলা আওয়াজে তুমি যদি কথা বলো গো, এই লোকের মনে যদি এ জাতীয় বেমার থাকে গো, আরে আরেকজনের মনে এ জাতীয় বেমার আছে না নাই, তোমার তো আরেকজনের মনের অবস্থা জানা নাই, তার মনে যদি এ জাতীয় বেমার থাকে গো, তোমারই মিঠে আওয়াজ কান শুনিয়াং, তোমারই রসের আওয়াজ কান শুনিয়াং, তোমারই ফিরিতির আওয়াজ কান শুনিয়াং, এই লোকটাই তোমার প্রতি লিপসা করিয়া লইব। আপনারা কি বলেন, লিপসা করবো নি না করতো না? করবো না হইরা লাইছে, হইরা লাইছে। এই হলো আওয়াজের ফর্দার বিধান 32 নম্বর আয়াতের মাধ্যমে। ইয়া নিসা আনবিগি লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা মিনান নিসা ইনি তাকাইতুন্না ফালা ফালা তাকুদানা বিল কওল বিল কওলি ফায়াত মাআল্লাযি ফি কলবিহি মারাদ মারাদু ওয়া কুন্না কওলাম মারুফা। এ জগতের মহিলা, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। তুমি ফুরুফুরি কর্কশ আওয়াজে কথা বইল না গো, লোকটার মনে কষ্ট যাইব। তুমি মিঠা আওয়াজে কথা বইল না গো, লোকটার মনে তোমার প্রতি লিপসা যাইব। রইল খাইনা আঙ্গুলি, সামান্যতম কর্কশ আওয়াজে তুমি যদি কথা বলো গো, লোকটার মনে কষ্ট যাইবে না, লোকটার মনে তোমার প্রতি লিপসাও যাইবে না। এই হলো 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ আওয়াজের ফর্দার আলোচনা। এই বিধানটা পালন করলে ফরকিয়া থেকে ফুরাফুরি ওই বাসা যাইব, ঠিক না বেটি? এখন আসুন 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনায় যাইতাম। সেই আলোচনা শুনলেও বুঝে আসবে ফরকিয়া আর ইফতিজিক থেকে বাঁচতে হলে ফর্দারই দরকার। আল্লাহ 33 নম্বর আয়াতে বলেন, ওয়া করুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনা সালাতা ওয়া আতিনা যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا.
এই হলো 33 নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে একখান ভূমিকা আছে, ভূমিকাখান আগে বুঝার দরকার। ভূমিকাখান বুঝলে আমার ভাই নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতে বুঝাইতে সহজ হইব। ভূমিকাখান কি? ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ জগতের মহিলা, এ মার বান্দিগণ, তুমি তোমার বাড়িতে থাকো, তুমি তোমার বাসায় থাকো, তোমার বাড়ি থেকে তোমার বাসা থেকে তুমি বাহির হইও না। বাড়িতে থাক, বাসা থাক, বাসি থেকে বাসা থেকে বাহিরে যাইও না। বিধানটা আমার না আল্লাহ? আল্লাহর বিধানটা পত্রিকাত পাইছি না টেলিভিশনের নিউজে না কোরআনে? কোরআনে। এখন কি সারা জীবনই বাড়িতে বসে থাকবো? জীবনও বাড়ি থেকে বাহির হইতে পারবে না? ব্যাপারটা এই রকম নয়। শরীয়তের উপর চলতে যে চায় খুবই মজা, খুবই সহজ। আমার ভাই শরীয়ত সম্মত তিনটা কারণ আছে, এই তিনটা থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। একটায় যদি দেখা দেয় না, নারী বাড়ি থেকে বাহির হতে পারে না। শরীয়ত সম্মত তিনটা কারণ কি? ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক কারণ। এই তিনটা থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। একটায় যদি দেখা দেয় না, নারী বাড়ি থেকে বাহিরও হতে পারে না। ব্যক্তিগত কারণ বলতে এমন কাজ, যেই কাজ ইনি ছাড়া আর কেউ পারে না। যেমন মহিলা শক্ত রুগী হয়ে পড়েছেন, ডাক্তার দেখাতে যাবেন, এটা তার ব্যক্তিগত কাজ। বা মহিলা বাবার বাড়ি যাইবে আব্বা আম্মাকে দেখার জন্যে, এটা তার ব্যক্তিগত কাজ। নিজে না যাইয়া যদি ছেলে পাঠাই দেয়, আব্বা আম্মা দেখা হবে না, নানা নানি দেখা হবে। আব্বা আম্মা দেখতে হলে নিজেই যাইতে হবে, এটা তার ব্যক্তিগত কাজ। ব্যক্তি কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। দুই নম্বরে ধর্মীয় কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। মা যাবেন হজে, ঘরে বসে হজ হবে না। আমার ভাই জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা বাহির হয়েছে, পড়তে যাবে, পড়াতে যাবে, এটা তার ধর্মীয় কাজ। কোথাও ওয়াজ তফসির হয়, সেখানে তফসির শোনার জন্যে মহিলাদের জন্য শরিয়া ব্যবস্থা করা হয়েছে, তিনি সেখানে তফসির শুনতে যাবেন, এটা তার ধর্মীয় কাজ। তিন নম্বরে আর্থিক কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। আর্থিক কাজ কি? একটা মহিলা ফর্সে বড় বেকায় দেয়, তার আপন কোনো লোক নাই, ছেলে নাই, বাবা নাই, শ্বশুর নাই, স্বামী নাই, ভাই নাই, চাষা নাই, মামা নাই, দাদা নাই, নানা নাই, কেউ নাই, কে তার খরচা বহন করবে? শরীয়তের মশালা হলো মুসলিম রাষ্ট্রে এ জাতীয় মহিলা হলে রাষ্ট্রের পক্ষ থেকে সরকার সম্পূর্ণ খরচ বহন করতে হবে। কিন্তু কোন মুসলিম রাষ্ট্রের সরকার যদি এত বড় গণ্ড মূর্খ হয়, ইসলামের আইন মুঠেও বুঝে না, এই মহিলাটা অসহায় মহিলা যাইতে কোথায়? আপন কোনো লোক নাই, সরকারেও দেয় না। এখন যদি বাড়ির ভিতরে বৈশা থাকে, না খাইয়া মারা যাইবে। সুতরাং জীবন রক্ষার দায়ে, জীবন রক্ষার স্বার্থে এই মহিলা বাড়ির বাহিরে গিয়া রুজি রোজগার করতে পারে। যে রুজি রোজগার করার অনুমতি শরীয়ত তাকে দিয়েছে, তবে যাইতে হবে শরিয়া বুরকা লাগাইয়া, কাজ করতে হবে ফর্দার বেষ্টনীতে বসিয়া। এটাই হলো আর্থিক কাজ। আর্থিক কাজে নারী বাড়ি থেকে বাহির হইতে পারে। ব্যক্তিগত কাজ, ধর্মীয় কাজ, আর্থিক কাজ, এই তিনটা থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হবে, দেখা না দিলে বাড়ির ভিতরেই থাকতে হইব। আমার ভাই যান, এখন বলেন নারী যদি এই তিন কাজ ছাড়া বাড়ি থেকে বাহির হয় না, তাহলে তার রাস্তায় ঘাটে ইফতিজিংয়ের সুযোগ আছে নি? আরো জোরে বলেন, মহিলা ঘর থেকে বের হয় না, ইফতিজিং করবার রাস্তায় ঘাটে লাগালেই তো হইতো না বিডির, ঠিক না বেটি? যারা সরিয়া পর্দা করে এদেরকে ইফতিজিং করার সুযোগ নেই। আর তুই চলবে আনা লাগামে, ইফতিজিং করার সুযোগ ছেলেরা ভাই তুই সুযোগ দেশ কিতার লাগে? আমার ভাই জাহান, আল্লাহ আকবার,
তাইলে তিনটা কারণ থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাকির হতে পারে, একটায় যদি দেখা দেয় না নারী বাড়ি থেকে বাকিরও হতে পারবে না। তাইলে ভূমিকায় কি বুঝলাম, নারীদের দুইটা অবস্থা, বাড়ির ভিতরে থাকার অবস্থা, বাড়ির বাহিরে যাবার অবস্থা। আমার ভাই, নারীর অবস্থা যেহেতু দুই ভাগে বিভক্ত, সুতরাং নারীদের দেহের ফর্দাও দুই ভাগে বিভক্ত। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের ফর্দা এক জাত, বাড়ির বাকিরে গেলে দেহের ফর্দা আরেক জাত। আমার ভাই, বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের ফর্দা কমাসকম তিনটা পালন করতে হবে, আর বাড়ির বাকিরে গেলে কমাসকম দেহের ফর্দা আরেক জাতীয় তিনটা পালন করতে হবে। তিনে তিনে ছয়, এই ছয়টার সাথে পুরুষের ফর্দার আলোচনাও আসবে। দেখবেন বাড়ির ভিতরের তিন ফর্দা আর বাড়ির বাকিরের তিন ফর্দা, এই ফর্দাগুলি পালন করলে ফরকি আরো কোনো সুযোগ নাই, একটু জায়গার কোনো সুযোগ না। বাড়ির ভিতরের তিনটা ফর্দা কি, একটা একটা করে শুনি। আমার ভাই জান, বাড়ির ভিতরের এক নম্বর ফর্দা, একটা মহিলা বাড়ির ভিতরে বসা এমত অবস্থায় একটা পুরুষ এই বাড়িতে ঢুকতে চায়, পুরুষটা ঢুকবো কিভাবে, মহিলায় পুরুষটাকে রিসিভ করব কিভাবে? দেখেন মহিলার ফর্দার সাথে পুরুষের ফর্দার আলোচনা আসতেছে না আসতেছে না আসতেছে। আমার ভাই, পুরুষটা ঢুকবো কিভাবে, মহিলায় পুরুষটাকে রিসিভ করব কিভাবে? মন গড়া বিধানে না খুদার বিধানে? আল্লাহর একখান বিধান আছে, ওই বিধানটাই বাড়ির ভিতরের এক নম্বর ফর্দা, ওই বিধানটা আলোচনা করেছেন আরেকখান আয়াতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গাইরা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এ বেগানা নারী আর পুরুষ, এ বেগানা পুরুষ, বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেইটে দাঁড়িয়াগ, তার দরওয়াজায় দাঁড়িয়াগ, তার আহল আহাল দেখে অনুমতি নিতে হইব। এমন অনুমতির কথা শুনে তুমি যদি ভালো মনে করো গো, তার ভিতরে আসার অনুমতি দিতে পারো, তবে যাই না রাখো, তুমি যেই রুমে আছো সেই রুমে আসার অনুমতি দিও না। হা, সেই রুমে আসার অনুমতি যদি দিতে চাও গো, তুমি সামনের দরজা খুলিয়াগ অনুমতি দিয়াগ, পিছনের দরজা খুলে তুমি এই রুম থেকে বাহির হইয়া যাও। এ বেগানা পুরুষ, এমন ভাবে বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেইটে দাঁড়িয়াগ, তার দরওয়াজায় দাঁড়িয়াগ, তার আহল আহাল থেকে অনুমতি নিতে হইব। এর আগে তার ঘরে যাওয়ার কোনো আনবিধান না। এই হলো বাড়ির ভিতরের এক নম্বর ফর্দা। এখন আসুন বাড়ির বাকি ভিতরের দুই নম্বর ফর্দা। পুরুষটা ঢুকলো আল্লাহর বিধান মতে, মহিলায় পুরুষটাকে রিসিভ করলো আল্লাহর বিধান মতে। এখন আমার ভাই, এরা দুইজনে কথা বলতে চায়, কথাটা কেমনে বলবে? কথা বলা, আল্লাহ বলেন কথা বলতে পারো, নিষেধ নয়, তবে কথা কেমনে বলবে? আমার ভাই, দুজন এক রুমের ভিতরে ঢুকিয়া এক টেবিলে বসিয়া এক বৈঠকে বসিয়া, না না, আল্লাহর একখান বিধান আছে, ওই বিধান দায়ী বাড়ির ভিতরের দুই নম্বর ফর্দা, ওই বিধান খান আলোচনা করেছেন আরেকখান আয়াতে। ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআ ফাসআলুহুন্না মিন ওয়ারাঈ হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। এইবার আল্লাহ বলেন, এ বেগানা নারী আর পুরুষ, ও বেগানা পুরুষ আর বেগানা নারী, আমার বিধান মতে তুমি বাড়িতে ঢুকলে, আমার বিধান মতে তুমি তাকে রিসিভ করলে গো, এইবারে দুজনে কথা বলতে চাও, আমি আল্লাহ নিষেধ করি না, কথা বলতে পারো, তবে আমার বিধান মতে কথা বলতে হবে। তুমি আমার বিধান খান শুনো গো, দুজন এক রুমের ভিতরে ঢুকিয়াগ, না না, দুজন এক টেবিলে বসিয়াগ, না না, এক বৈঠকে বসিয়া, না না, মাঝখানে একটা পর্দা করো, দুই পাশে দুইজন তাকিয়া কথা বলিতে হইব।
এই হলো বাড়ির ভিতরে দুই নম্বর পর্দা, এখন আসুন তিন নম্বর পর্দা, মাঝখানে পর্দা হইয়া কথা বললে চলে না, এমন কোনো বেকায়দা যদি থাকে থাকতে পারেনি না পারে না। দৃষ্টান্ত স্বরূপ, সাসাতো ভাই গেছে সাসাতো বোনের বাড়ি, আর এই বোনটার জন্যে এই বাড়িটাই মেইন গার্জেন, বাপ নাই সাসা নাই আপন ভাই নাই, আছে একটা শুধু সাসাতো ভাই। এই ভাইয়ে বোনের সাথে বাড়ির সম্পত্তি নিয়া এমন কিছু কথা আলোচনা করতে চায় যেই কথা বোনের শ্বশুরি আম্মা শুনলে ফেস্টিজের ব্যাপার, এখন মাঝখানে পর্দা কইরা কথা বললে আস্তে বললে বইনে শুনবে না, জুড়ে বললে শুধু বোন না, বোনের শ্বশুরি আম্মায় শুইনে লইব, আস্তে বলল বিপদ, জুড়ে বলল বিপদ, বড় বিপদ মাঝখানের পর্দা, মাঝখানে যদি পর্দা না হইতো আস্তে কইরা হইয়া লাইতো খালি বইনে শুইনে লাইতো, এমন কোনো বেকায়দা যদি থাকে মাঝখানের পর্দা ছাড়া দুজন এক রুমের ভিতরে দুইটা কথা বলতে পারবে, তবে এক রুমের ভিতরে ডুববে যে এ মহিলা তুমি কিভাবে ডুববে, আল্লাহর একখান বিধান আছে ওই বিধান দায়ী হবে বাড়ির ভিতরের তিন নম্বর পর্দা, ওই বিধান খান পাওয়া যায় আরেকখান আয়াতের ব্যাখ্যাতে, আয়াত খান আগে শুনি ব্যাখ্যা হান পরে শুন। জগতের কোন পুরুষের গায়ে এ জাতীয় আকর্ষণ আর বিকর্ষণ দেই নাই, এমন আকর্ষণ কেন দিয়েছি গো জগতের পুরুষকে দেখাইবার জন্য নন, ইল্লা লিবুলাতিহীন হাক শুধুমাত্র একজন পুরুষের দেখার জন্য গো, ইনি গলো তোমার স্বামী। ইয়াতের ব্যাখ্যায় লেখেন মাঝখানে পর্দা কইরা কথা বললে যদি চলে না, ও মায়ার বান্দি তোমার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সারা তিনাত দেখোকে ডাকিয়াক এক রুমের ভিতরে ঢুকিয়াক তার কাছে যাইয়া কথা বলিতে পারো, এই হলো বাড়ির ভিতরে তিন নম্বর পর্দা, পুরুষটা ঢুকবো কিভাবে, মহিলায় রিসিভ করবো কিভাবে, রিসিভ হইলো কথা বলবে মাঝখানে পর্দা কইরা, মাঝখানে পর্দা কইরা যদি চলে না সারা তিনাত দেহকে ডাকিয়া এই বিধান পালন করলে ফরকিয়ায় লাগাল ফাইবে না, এই বিধান পালন করলে ইঞ্চি পরিমাণও লাগাল পাবে না। এখন আসুন বাড়ির বাহিরের তিনটা পর্দা কইতে পারলই শেষ, সেখানেও বুঝে আসবে ফরকিয়ায় আর ইফতিনে লাগাল হয়তো না, ব্যক্তি কাজে বা ধর্মীয় কাজে বাধ্য আর্থিক কাজে মহিলা বাড়ির বাহিরে যাওয়ার প্রয়োজন হয়েছে। বাড়ির বাহিরের তিনটা পর্দা, এক নম্বর পর্দা একায়াতে আল্লাহ বলেন ইয়াহান্না বিযুগ কুল্লি আজওয়াজিকাগ ওয়া বানাতিকাগ ওয়া নিসাইল মুমিনিনা ইউদুনিনা আলাইহিন্না বিজালাবি বিঘিন। এ জগতের মহিলা বাড়ির বাহিরে গেলে ব্যক্তি কাজে ধর্মীয় কাজে আর্থিক কাজে তুমি কাপড় পরিধান করবে, কাপড়ের উপর বুরকা লাগাইবে, আর একটা অংশ দিয়া মাথা ডাকবে, আর একটা অংশ দিয়া বিশেষ করে চেহারাকে ডাকতে হইব, শুধুমাত্র দুইটা চোখ খোলা তাকিব। বাড়ির বাহিরে এইভাবে বাহির হইলে ইফতিজিংয়ের কোনো বেডায় সাহস পাইব আমার ভাইজান, বিশেষ করে চেহারাকে ডাকতে হবে। বাড়ির বাহিরের এক নম্বর পর্দা, বিশেষ করে চেহারাকে ডাকতে হবে, ঠিক না বেটি? বিশেষ করে চেহারা আমার ভাইজান, শুধুমাত্র দুইটা চোখ খোলা থাকিব, এই হলো বাড়ির বাহিরের এক নম্বর পর্দা। আচ্ছা শুনছেন, ইজাতের বুরকা লাগাইয়া শুধু দুইটা চোখ খোলা রাখিয়া রাস্তায় ঘাটে বাহির হলে ছেলেরা ইফতিজিং করার সুযোগ পাইব নি? বাবার ইটা বুড়া নয় জোয়ান না বুড়াবে তালই দিয়ে হতাম পারি না, আর বিডি যেভাবে বিডি জাব্বা জুব্বা লাগাই সেরি সর্বনাশ। আমার ভাই যারা ইফতিজিং করতো এরা এই মহিলাটারা দেখি আরো বয় ভাইব, ঠিক না বেটি? আর তোমার বেগমে যদি এই জাতীয় বুরকা লাগাইয়া বাড়ি থেকে বের হয়, বাড়ির ভিতরের পর্দাও মানে বাড়ির বাহিরের পর্দাও মানে, তোমার বেগমে অন্য পুরুষের সঙ্গে লিঙ্গ মারার ইঞ্চি পরিমাণ সুযোগ পাবে না, ফরকিয়ায় লাগাল ভাইবে না। আমার ভাইজান, বাড়ির ভিতরের বাড়ির বাহিরের এক নম্বর পর্দা গেল, এখন আসুন বাড়ির বাহিরের দুই নম্বর পর্দা। আমার ভাই সব দেখা লাগছে খালি চোখ খোলা,
ঠিক না বেটি তাই নইলা মোল্লা বেদি উজুননি ঠিক না বেটি উজুননির ডিজাইন দছে এখন আল্লাহ এখন উজুননি গো শুনো বাড়ির বাইরের দুই নম্বর পর্দা ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুযুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন এইবার আল্লাহ বলেন এ জগতের মহিলা তুমি বাড়ির বাহিরে গেলে বুরকা লাগাও মাথাকে ডাকো চেহারাকে ডাকো সব শুধু চোখ দুইটা খোলা তাকিব এইবারে বাড়ির বাহিরের দুই নম্বর ফর্দাগ তোমার চোখের দৃষ্টির ফর্দা করিতে হইব বাইরে চোখের ফর্দা নয় রে চোখের দৃষ্টির ফর্দা করিতে হইব চৌকের ফর্দা না চৌকের দৃষ্টির ফর্দা চোখ যদি দেখে না তাহলে এটা আল্লাহ আল্লাহর বান্দিরে মায়া করেন গাড়ির তলে ফরব উষ্টা খাইব মারা যাইব ব্যথা পাইব চোখ খোলা রাখো তবে বাড়ির বাকিরের দুই নম্বর ফর্দা হলো চৌকের দৃষ্টির ফর্দা করো ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুযুদুনা মিন আবসারিহিন্না এইবার আল্লাহ বলেন এ জগতের মহিলা সব তুমি দায় খেলাইছ গো শুধুমাত্র চোখ তোমার কোলা আছে গো এইবারে চোখের দৃষ্টি ডারে নিচের দিকে করিয়া করিয়া চলো আল্লাহ বুঝাইতে চান তোমার কোনো পুরুষে দেখতে পারে না সুযোগ পাইয়া তুমি ইচ্ছা মতে পুরুষকে দেখলে হইব না ও মায়ার বান্দি গো চোখের দৃষ্টি ডারে নিচের দিকে করিয়া করিয়া চলো বেদি গো বেদা দেখিস না তোমারে কেউ দেখতে পারে না আর সুযোগ পাইয়া তুমি বিধি ইচ্ছা মতে সাইজ করতায় না না তুমিও দেখতে পারবে না চোখ খোলা রাখছেন আল্লাহ হোসেন চোখ খোলা রাখো বেদা দেখার জন্য নয় চোখ খোলা রাখছে রাস্তা দেখার জন্য চোখ খোলা রাখবে রাস্তা দেখার জন্য চোখের দৃষ্টিরে নিচের দিকে করিয়া রাস্তা দেখিয়া দেখিয়া চলো পুরুষ দেখিও না আমার ভাইজান এই হলো বাড়ির বাহিরের দুই নম্বর ফর্দা আর একখান হইতে পারল শেষ আমার বাইজারে দেখেন বুরখাও লাগাইলো মাথাও ডাকলো চোখ খোলা আছে চোখের দৃষ্টি হেফাজত করছে দৃষ্টির নিচের দিকে দিছে আল্লাহ বলেন এরপরও আর একটা ফর্দা বাকি রয়েছে এই দেখুনটা একবার হন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতগুলি করার পরেও আল্লাহ বলেন আরেকখান বাকি রয়েছে আরেকখান বাকি রয়েছে এত কিছু করলো সরিয়া বুরকা লাগাইলো মাথা ডাকলো চেহারা ডাকলো সব দুইটা কুলা চৌকের দৃষ্টি নিচের দিকে দিল আল্লাহ হন এ বান্দি এরপরও আর একটা বাকি রয়েছে একবার হন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটা কি আল্লাহ বলেন তুমি যে হাঁটিয়া যাইবে গো হাঁটারও ফর্দা করিতে হইব একবার বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাঁটার ফর্দা করতে হবে হাঁটার ফর্দা কেমনে করবে আর এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াদুরিবুনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইউখফিনা মিন জিনাতিহিন এইবার আল্লাহ বলেন জগতের মহিলা তুমি হাঁটতে গিয়া হাদার ফর্দা করিতে হইব হাদার ফর্দা কেমনে করবে আল্লাহ বলেন ওয়ালা ইয়াদুরিবুনা বিআরজুলিহিন তুমি হাঁটতে গিয়া তোমার পা দিয়া জমিনকে মারিও না হাঁটতে গিয়া ফা দিয়া জমিনকে মাইর না জমিনকে মারিও না এর ব্যাখ্যা হলো দুইটা ওয়ালায়া দুরিবুনা বি আরজুলিহিন তুমি হাঁটতে গিয়া তোমার পা দিয়া জমিনকে মারিও না জমিনকে মারিও না এর ব্যাখ্যা হলো দুইটা একটা হলো হাঁটতে গিয়া ইচ্ছা করে ফাল্লায়া ফাল্লায়া হাঁটিও না লাফাইয়া লাফাইয়া হাঁটিও না আরেকটা হলো হাঁটতে গিয়া ইচ্ছা করে কমর মুসরাইও না আল্লাহ হইতাছেন ফাল্লাইলে আর মুসরাইলে অসুবিধা নাকি হবে লিয়ালা মামা ইউফিনা মিন জিনাতিহিন আল্লাহ বলেন এ জগতের মহিলা তুমি যদি
ইচ্ছা করে ফাল্লাইতে তাকো গো, তোমার গায়ে যদিও বুরকা লাগানো আছে, শরিয়া বুরকা লাগানো আছে, সব তুমি ডাইকা লাইছো, শুধু দুইটা চোখ তোমার খোলা আছে গো। এখন তুমি যে ফাল্লাইয়া ফাল্লাইয়া ইচ্ছা করে লাফাইয়া লাফাইয়া হাডোগ, তোমার গায়ে যে অলংকার গুলি আছে গো, এগুলি ঝুনঝুনি করে আওয়াজ করিব, দুষ্টু ছেলে তোমার পিছা লাগিয়া যাইব, ঠিক না বেটি? ইত্যাদিন করতেকে আয় দেখছো নি, বুরকা লাগাইয়াও চেহারা ডাক্কাও তাই ইচ্ছা হইতে ওই এমন ডিজাইনে আর্তাছন যে অলংকার গুলি ঝুনঝুনি করে আওয়াজ করে ফুলা ভানে কয়, ওহ আওয়াজটা তো খুব দারুণ দে, অলংকারের তালেতে বোঝা যায় মানুষটা জানি ইফতিজিংয়ের সুযোগ পাইছে নি না পাইছে না, পাইছে। কিন্তু তুমি যদি সতর্ক হইয়া যাও ফর্দার প্রতি তাহলে ইফতিজিংয়ের সুযোগ পাবে না। জগতের মহিলা তুমি যদি ইচ্ছা করে লাফাইয়া লাফাইয়া ফাল্লাইয়া ফাল্লাইয়া হাডোগ, জানিয়া রাখোগ তোমার গায়ে যে অলংকার গুলি আছে এগুলি ঝুনঝুনি করে আওয়াজ করব, দুষ্টু ছেলে তোমার পিছা লাগিয়া যাইব। আর তুমি যদি কোমর মুসরাইয়া মুসরাইয়া হাটোগ, এক একটা মুসরের কারণে বুরকা তাকা সত্ত্বেও তোমার সামন কাডিং ফিস কাডিং বুরকার উপর দিয়া প্রকাশ হইব, দুষ্টু ছেলে তোমাকে নিয়া বাবনা শুরু করিয়া দিব, ঠিক না বেটি? দেখছেন আল্লাহ কতটুক সতর্ক করে দিছেন। পালাইয়া দুরিব না বি আর জুলি হিন্নাগ লিয়ালা মামায়ুক ফি নামিং জিনাতিহীন, তুমি যদি ইচ্ছা করে কোমর মুসরাইতে তাকো গো, এক একটা মুসরের কারণে তোমার সামন কাডিং ফিস কাডিং দুষ্টু ছেলের দৃষ্টিতে পড়বে, ওরা তোমার ফিসা লাগিয়া যাইব। ইফতিজিংয়ের সুযোগ পাইল নি? পাইলো। আর যদি না মুসরাস না ভাল্লাস ইফতিজিংয়ের সুযোগ পাইবে না। লিয়ালা মামায়ুক ফি নামিং জিনাতিহীন, ও জগতের মহিলা তুমি হাঁটতে গিয়া লাফাইও না হাঁটতে গিয়া কোমর মুসরাইও না, ও মায়ার বান্দি গো আমি আল্লাহ তোমাকে যদিও মানুষ হিসাবে সৃষ্টি করেছি তবে পুরুষের মতো নয় গো, পুরুষ হল শক্ত জাতি তুমি হইলায় নরম জাতি, নরম মানুষ গো চলার পথে গরম হইও না, নরম মানুষ গো চলার পথে ফাল্লাইও না, নরম মানুষ গো চলার পথে কোমর মুসরাইও না, নরম মানুষ গো চলার পথে কোমর মুসরাইও না, নরম মানুষ গো আমি আল্লাহর জমিনে নরম নরম কদমে চলো। একবার কোন সুবহানাল্লাহ, এই হলো বাড়ির ভিতরের তিন পর্দা, বাড়ির বাহিরের তিন পর্দা, তিনে তিনে ছয়, আওয়াজের পর্দা এক সাত, তিন কারণে নারী বাড়ি থেকে বের হতে পারে দশ। এখন এই দশটা শবকের প্রতিটি শবকের নতিদা কি বাকির হবে এই বিধানটা পালন করলেই ফরকিয়া থেকে বাঁচবে, এই বিধানটা পালন করলেই ইফতিজিং থেকে বাঁচবে, এই বিধানটা পালন করলেই নারী নির্যাতন থেকে বেঁচে যাবে, বলুন কথাটা ঠিক না বেঠি? সুতরাং ফরকিয়া থেকে বাঁচতে হলে ইফতিজিং থেকে বাঁচতে হলে এ দুনিয়ার মুসলমান এ দুনিয়ার মুসলিম নারীরা যদি ইফতিজিং থেকে বাঁচতে চাও ফরকিয়া থেকে বাঁচতে চাও ফর্দার দশটা বিধানকে গ্রহণ করো তাহলে ফরকিয়া থেকে বাঁচতে পারবে, নির্যাতন থেকে বাঁচতে পারবে, ইফতিজিং থেকে বাঁচতে পারবে। আর না আমার ভাই আল্লাহ আমরা সবাইকে তৌফিক দান করুন, বিশেষ করে এই এলাকার তোমার বান্দিদেরকে তুমি তৌফিক দান করো যাতে করে ওরা এই বিধানগুলির উপর আমল করিয়া ফরকিয়া এবং ইফতিজিং থেকে হেফাজত হইতে পারে, এদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।